হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার এপিসোড মিনি ওয়ার্ল্ড বাই স্বর্ণাতে। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সপ্তাহ শেষে আমি আবারও ফিরে আসলাম মজার আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি প্রবাসী স্পেশাল রেসিপি। আমার আজকের রেসিপিটি হচ্ছে কীভাবে ফ্রোজেন ইলিশ মাছের ডিম রান্না করবেন সহজ উপায়ে, তাই আমি আজকে করে দেখিয়েছি। তো চলুন দেরি না করে চলে যাচ্ছি সরাসরি রান্নায়। যেহেতু আমরা প্রবাসে থাকি তাই চাইলে আমরা ফ্রেশ ইলিশ মাছের ডিমটা এখানে পাই না। তো যাই হোক, আজকে আমি এখানে ফ্রোজেন ইলিশ মাছের ডিমটা নিয়েছি। আর এই প্যাকেটটাতে প্রায় 300 থেকে 400 গ্রামের মতো ইলিশ মাছের ডিম রয়েছে। তো যাই হোক, আমি এটাকে ডিফ্রোস্ট করে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। এখন আমি এটা বয়েল করে নেব 5 মিনিটের মতো। আমি এটা বয়েল করছি এই কারণে, এখানে একটা গন্ধ থাকে ফ্রোজেন হওয়ার কারণে, যাতে গন্ধটা চলে যায়। আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ইলিশের ডিমটা খুব ভালো মতো সিদ্ধ করে নেব। আর 5 থেকে 7 মিনিট পর যখন এটা একটু সিদ্ধ হয়ে যাবে, তখন একটি স্ট্রেইনারের সাহায্যে আমি পানিটাকে ছেঁকে ডিমটা আলাদা করে রেখে দেব। আজকে ইলিশ মাছের ডিম রান্না করার জন্য আমি এখানে নিয়েছি মোটামুটি একটা বড় সাইজের আলু। আলুটাকে আমি একটু কিউব সাইজ করে কেটে নিচ্ছি। আলুগুলো ধুয়ে আমি একটা বাটিতে পানি সহ রেখে দিয়েছি। এরপর নিয়েছি কাঁকরোল, এটাও কিন্তু ফ্রোজেন কাঁকরোল। তো যাই হোক, এটাকে আমি ডিফ্রোস্ট করে ঠান্ডা পানি দিয়ে, তাও আলুর সাইজের মতোই এটাকে কিউব কিউব করে কেটে নিয়েছি, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার ইলিশ মাছের ডিমটাকে কাটার পালা। আপনারা হয়তো লক্ষ্যই করছেন আমি কিভাবে ইলিশ মাছের ডিমটাকে কেটে তাও কিউব কিউব করে নিচ্ছি। এবার চলে যাচ্ছে রান্নায়। হাঁড়িতে প্রয়োজন মতো তেল দিয়েছি, এই ধরুন 4 টেবিল স্পুনের মতো। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রাখা। দিয়ে আমি খুব ভালো করে এটা 2-4 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব। একেবারে বেরেস্তা করে ফেলার দরকার নেই, যখন একটু রং চেঞ্জ হয়ে আসবে তখনই আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা আর রসুন বাটা। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আদা রসুনটা যখন একটু হয়ে আসবে ঠিক তখনই আমি ফ্রোজেন কাঁকরোলটা এখানে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যেহেতু এটা ফ্রোজেন তাই এটাতে একটা উটকো গন্ধ থাকে, যাতে গন্ধটা রান্নার সময় চলে যায়, তো যার জন্য এটা আমি আগে দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি মশলা। দিয়ে দিয়েছি হলুদ 1 চা চামচ, দিয়েছি ধনিয়া গুঁড়ো 1.5 চা চামচ এবং লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, দিয়ে দিয়েছি লবণ 1 চা চামচ। মশলাটা দিয়ে আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায়। এখন মশলা সহ কাঁকরোলটা আমি খুব ভালো করে কষিয়ে নিব। আপনাকে এটা খুব ভালো করে কষাতে হবে, তাহলে হচ্ছে উটকো গন্ধটা আর থাকবে না মশলায়। আমার প্রায় 3 মিনিট কষানো হয়ে গিয়েছে। এরপরে আমি কেটে রাখা আলুগুলো এখন রান্নাতে যোগ করে দিচ্ছি। আমি এটাকেও ঠিক একইভাবে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ঢাকা। ঢাকা দিয়ে আমি 2-4 মিনিট আবারও রান্না করে একটু পর আবারও ঢাকা উঠিয়ে এটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পানি। এটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে কাঁকরোল আর আলুটা একটু সিদ্ধ হয়ে আসে। যখন আলু আর কাঁকরোলটা একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1/2 টমেটো কুচি। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি এখানে এখন সেদ্ধ ইলিশ মাছের ডিমটা অ্যাড করে দেব। দিয়ে খুব ভালো করে আমি এটা আলু আর কাঁকরোলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি আরও কিছুটা পানি, এই ধরুন 1/2 কাপের মতো। দিয়ে এটা আমি এখন ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না রান্নাটা কমপ্লিট হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আরও একটু লবণ। আমার কাছে লবণ কম লেগেছিল তাই আমি আর একটু লবণ অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ। দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এই রান্নাটা হতে প্রায় 20 থেকে 25 মিনিটের বেশি সময় লাগে না, এবং রান্না যখন শেষ পর্যায়ে তখন এসে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা জিরের গুঁড়ো। আর সবশেষে যোগ করে দিচ্ছি কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি। আমার রান্নাটা এখানেই কমপ্লিট।
তো চলুন চলে যাচ্ছি পরিবেশনে। আশা করছি দর্শক রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। অনেকেই আমাকে অভিযোগ করে থাকেন ফ্রোজেন ইলিশ মাছের ডিমটা খেতে নাকি তাদের কাছে একদমই বাজে লাগে এর উটকো গন্ধের জন্য। তো আজকে এই রেসিপিতে আমি ট্রাই করেছি সহজ উপায়ে কিভাবে গন্ধ ছাড়া আপনারা ইলিশ মাছের ডিমটা খুব সুন্দর এবং সুস্বাদু উপায়ে রান্না করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, আর কমেন্টও করবেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করানো থাকে তাহলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তো আজ কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হচ্ছি। সে পর্যন্ত বাই।